शांति चलो पाप तो धोबे ना तो पाप पड़ी जीवने चलो पेट शांति करा जा। बट पेट पुजो कि दिए करा जाए चर्बी घुग्नि बहुत शुने खावा आज के सेटाई खेते एस उत्तर कलकता हमें जखने आटे ठीक कुमारटुली घाट बला एखान खूब बेसि हम 10-15 मध्य एक दोकान रही है जार नाम से लालू हलूर दोकान और ये पा जाए कलकार विख्यात उत्तर कलकार विख्यात बोलते पर चर्बी घुग्नि এছাড়াও অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো দোকানে যাবো আমরা, খাবো কীরকম খেতে টেস্ট। আর ফার্স্ট টাইম জীবনে খাচ্ছি তো ডেফিনেটলি একটু তো আমি এক্সাইটেড আছি। বাট তার আগে অবশ্যই বলে দেবো চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, চ্যানেল ইনটু অবশ্যই হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, দিস ইজ ইউর ব্লগ বাই এনার্জি, যেখানে শুধুই খাওয়া দাওয়া ঘোরাঘুরি অ্যান্ড ব্লগিং। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বাই দা ওয়ে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, এই যে আমি আজকে এখানে এসেছি এই ইনফরমেশনটা আমার এক ফ্যামিলি মেম্বার, ব্লগ বয় ফ্যামিলি মেম্বার ইনফরমেশনটা প্রোভাইড করেছে। গত 3-4 দিন আগে মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে এবং সে বলে তারা বন্ধুরা মিলে এখানে এসেছিলো উত্তর কলকাতায় এবং এই ঘাটের কাছে একটা কোনো ঘুগনির দোকান ছিল যেখানে ঘুগনি খেয়েছিলো, খুব ভালো লেগেছিলো। এখানটা এখন এসেছি, জিনিসটা খাবো, খেয়ে দেখবো। ওদের তো খুবই ভালো লেগেছিলো জিনিসটা, বাট আমার কেমন লাগে সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। সো ফাইনালি আমরা দোকানটার সামনে চলে এসেছি, চলো দোকানে যাওয়া যাক এবং কী আছে জিনিসপত্রগুলো চলো খাওয়া যাক। তো ফাইনালি কলকাতার বিখ্যাত চর্বি দেওয়া ঘুগনি পেয়ে গেছি, এই মুখে হাতে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই ঘুগনি, বেশ কিন্তু ভারী রয়েছে, আমার চর্বিও আছে বেশ। এই দেখো এইগুলো চর্বি, চর্বিও কিন্তু আমাদের রয়েছে। চলো এর মধ্যে ওপরে দিয়ে দিয়েছিল কিছু গোলমরিচ নুন, তা হচ্ছে সাইড আসবে তো একটু নয়েজ হচ্ছিলো বলে আমি এখানটা আসলাম। আচ্ছা এদিকে হচ্ছে একটা কোনো সুতানুটি আউটপোস্ট রয়েছে আর এখানটা দাঁড়িয়ে খাচ্ছি, এখানে রেজিস্ট্রেশন আছে, রেল গেট আছে। যাই হোক খেয়ে দেখি পাশে ঘুগনিটা কীরকম খেতে। মেনদিকে আমি আবার বলবো একদম পাতলা নয় কিন্তু জিনিসটা, বেশ ঘন। অনেক সময় ঘন তো অনেক জায়গায় আমি দেখেছি মার মিশিয়ে দেয় বা অন্য কিছু যারা উপায় করে, এখানে ঘুগনির যে কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আলু আছে এর মধ্যে, আলু দিয়েছে, এই দেখো এগুলো আলু, চর্বি একটু আলু দিয়ে ঘুগনি চর্বি দিয়ে খারাপ। আমি তো সত্যি কথা বলছি, আগের বার আমরা একবার ঘুরে গেছি 3-4 দিন আগে এসেছিলাম, আজকেও তার আগে আসলাম, কিন্তু আজকেও দাদা বলছে যে ঘুগনি শেষ হয়ে গেছে। ফোন করে দিয়েছিলাম 800 টাকা বলে ঘুগনি আছে, বাট চর্বি শেষ প্রায় একদম, সামান্য কিছু চর্বি পেয়েছি, প্রচুর পরিমাণে চর্বি দেওয়া। বাট এই ঘুগনিটা শুধু খেতে একদমই ভালো লাগে, এর সঙ্গে পাউরুটি পাউরুটি কিছু পায় তবে বেটার লাগে। ওয়েট, পাউরুটি লাগবে, পাউরুটি এই দেখো পেয়ে গেছি পাউরুটি, দিস ইজ কল ম্যাজিক। সব তোমরা পারবে না, সে আমাদের আলাদা প্রতিভা আছে, দুর্গাপুজো বলে একটা এসছে উপর থেকে দিয়েছে, মানে গড গিফট এটা। তাহলে বেশি ভাট না বকে পাউরুটি শিখে নিয়েছি হালকা করে। পাউরুটি শেয়ার লাগছে, পাউরুটি এখানে লুচি বা রুটি করে না, লুচিটি দিয়েও কিন্তু ভালো হয়। বা একটা জিনিস তোমার দেখে পেছনে দেখো মা দুর্গা আছে, মানে লক্ষ্মীনাথ সরস্বতী বয়ে যাচ্ছে না, একটা মা দুর্গা যাচ্ছে। যাই হোক আদা করি, আমার ক্যামেরাম্যান এই কদিন এত হাসছে ক্যামেরা কত কাঁপছে কাঁপছে কেন, দুর্গাপুজো চলে এসছে কিছুদিন বাকি নেই, 24 তারিখ আজকে। তো মোটামুটি তোমরা ভিডিওটা 5-6 দিন পরে পাবে ম্যাক্সিমাম, 10-15 দিন বাকি আর সেটাও নেই। ঘুগনিতে ফোকাস করি, বেশি ভাত বকে ফেলছি। চর্বি আবার
ভাই দাও এটা ভালো কথা, এখানে একটা জিনিস আছে দার্জিলিং ট্রি আছে, ওটা খেয়ে দেখবো এটা শেষ করি খাওয়াটা ধরো পাউডি গুঁড়ে শেষ করি তারপরে দার্জিলিং ট্রি নিয়ে তোমার সামনে আসবো। সাথে এখন চলে এসছে দার্জিলিং ট্রি, এটা মাত্র 10 টাকা, বেশ গরম গরম দার্জিলিংটা এখন খেয়ে দেখছি গরম লিকার চা বেশ ভালো রিফ্রেশিং একটা ব্যাপার আছে, গরমের মধ্যে কিন্তু চা খেয়ে একটা মজাদার ব্যাপার কিন্তু পাচ্ছি। তো লোকেশনটা কী আছে বলছি, চাটা কমপ্লিট করে নিই খাওয়া, তার সাথে নিশ্চয়ই কথা বলবো, কত বছরের পুরোনো দোকান আর কী কী পাওয়া যায় সমস্ত কিছু জানবো, আর চাটা ঠান্ডা হওয়ার আগে চুমুকটা মেরে নিই। তো লালুদা অনেক ব্যস্ততার মাঝখানে আমাকে 2 মিনিট সময় দিয়েছে। তো লালুদা এখানে যে ঘুগনিটা তোমরা বিক্রি করো, হঠাৎ এই অভিনব আইডিয়াটা তোমরা কতদিন ধরে করছো আর কেন আসলো মাথায়? ছোটোবেলায় শুনতাম মায়ের মুখে যে খাসি কিমা দিয়ে খিচুড়ি করে। আচ্ছা, এবার সেই থেকে ঘুগনি তো হতোই, তা ঘুগনির পরপর এবার ভাবলাম যদি চর্বি দিয়ে যদি করা যায় ঘুগনিটা তাহলে কী হয়, কারণ কিমা দিয়ে করা সম্ভব না, কিমা দিয়ে করতে গেলে অনেকটা দাম পড়ে যাবে, আচ্ছা কাস্টমার সেভাবে এফোর্ড করতে পারবে না। এক সপ্তাহ করা হলো, করার পর ভালোই রেসপন্স পাওয়া গেল, তারপর আস্তে আস্তে বাড়ানো হয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী। এটা তোমরা তো বছর ধরে করছো? 9-10 বছর হবে। আচ্ছা টাইমিং কি আছে দোকানটা, কোন সময় থেকে কোন সময় খোলা থাকে? সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। রোজই কি পাওয়া যায় ঘুগনিটা? না রোজ পাওয়া যায় না, আগে শুধু রবিবার পাওয়া যেত, এখন বুধবার শুক্রবার করে করতে হচ্ছে কাস্টমার চাহিদার জন্য। এছাড়া আর কি পাওয়া যায় তোমার দোকানে? চা আছে, লিকার চা আছে, লিকার বলতে দার্জিলিং চা আছে, দুধ চা আছে, লেমন টি আছে, স্যান্ডউইচ আছে, চিকেন স্টু। চিকেন স্টু কবে পাওয়া যায়? ডেলি পাওয়া যায়। তাহলে আজকের মতো দেখলে চর্বি দেওয়া ঘুগনি কলকাতা স্পেশাল, উত্তর কলকাতা স্পেশাল, খাওয়া দাওয়া কমপ্লিট, বাট লোকেশন কী আছে ওটা তোমাদের জানাবো। লোকেশন হচ্ছে এটা উপমাটুলি ঘাট রয়েছে এই সাইডে, আর এটা হচ্ছে অপোজিটে সুজানুটি যে আউটপোস্ট রয়েছে কলকাতা পুলিশের তার ঠিক অপোজিটে এই দোকানটা। সো গাইস আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, ফিনল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি, পেছনে টেন ফ্রেন্ড আসবেন আমি এখন জানি, সেই জন্যে জীবনে আমার মায়া দেওয়া নিজের উপরও আছে। তোলা যাও তো ভাই? অবশ্যই, একদম। তো চলো ভিডিওটা যারা দেখলে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগে লাইক করে দিও, মনে হয় ভালো লাগবে, কারণ আমার তো ভালো লেগেছে খাওয়া দাওয়া। যাই হোক, আর ডেফিনেটলি বলবো যারা এই সময় উত্তর কলকাতায় অনেকেই আসো, বিকজ অফ কুমারটুলিতে ফটোশ্যুট করতে বা ঠাকুর দেখতে বানানো হচ্ছে সেগুলো বায়না করতে কেউ কেউ বা কেউ অর্ডার নিয়ে যেতে, একবার তো ট্রাই করে দেখো এই জায়গাটায় এসে, লালু ভুলুর দোকান যেটা তোমাদের আজকে দেখালাম, আশা করি খুব ভালো লাগবে। আমার তো ব্যাপক লেগেছে, দাম মাত্র 18 টাকা, বাট হ্যাঁ তাড়াতাড়ি আসবে, আমরা 2-2.5 টাকা দিয়েছি তখনই কিছু পাইনি, তার আগের দিন 3:30-3:30 এসেছিলাম অলরেডি শেষ হয়ে গেছিলো, তো 12:30-11:30 মধ্যে আসে আশা করি জিনিসটা পাবে, আর কোয়ালিটি কিন্তু মারাত্মক লেভেলে ভালো গেছে, মানে মানে অসাধারণ যাকে বলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বেশি কথা না বাড়িয়ে, আর চ্যানেল যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অরিজিতের চ্যানেলের লিঙ্কটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, প্রতিবারই দেওয়া থাকে, তো কাইন্ডলি ওর চ্যানেলটা তোমরা যদি পারো সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার বাড়লে আমরা যে কাজটা করছি আমাদের ভালো লাগে, কোথাও একটা সময় যেয়ে যে চলো আমাদের কাজ হয়তো মানুষের ভালো লাগছে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, শীঘ্রই নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছে।